আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল হিমাচল প্রদেশের বিলাসপুরে 3,650 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী 1,470 কোটি টাকা ব্যয়ে কোটিপুরায় নির্মিত এইমস জনসাধারণের জন্য উৎসর্গ করেন। 247 একর জুড়ে বিস্তৃত এই এইমস হাসপাতালে অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে। এছাড়াও প্রধানমন্ত্রী বিলাসপুরে বন্দনাতে সরকারি হাইড্রো ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন করেন। তিনি নালাগড়ে মেডিকেল ডিভাইস পার্ক এবং পিঞ্জর থেকে নালাগড় পর্যন্ত 4 লেন প্রকল্পের উদ্বোধন করেন। প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে 5 দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। তবে বড় বড় মণ্ডপগুলিতে প্রতিমা রয়ে গেছে। বিশেষ করে বাড়ির পুজোর প্রতিমা নিরঞ্জন করা হয় গতকাল প্রথা অনুযায়ী। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিজয়া দশমী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শারদ উৎসব শান্তিপূর্ণ ও আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হওয়ায় মুখ্যমন্ত্রী সকলকে অভিনন্দন জানিয়েছেন। রাজ্যের অন্যান্য অংশেও প্রতিমা নিরঞ্জন হয়েছে। দেশের বিভিন্ন অংশে গতকাল পালিত হয়েছে বিজয়া দশমী ও দশেরা উৎসব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বিজয় দশমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বলেছেন যে বিজয়া দশমীর উৎসবটি অশুভের বিরুদ্ধে শুভের জয়কে স্থাপিত করে। উপরাষ্ট্রপতি তার বার্তায় বলেন, দশেরা শুধু মন্দির উপর ভালোর বিজয়ের প্রতীক নয়, বরং ধর্ম বা ন্যায়পরায়ণতার প্রতি মানুষের বিশ্বাসকে আরও শক্তিশালী করে। বিজয়া দশমী উপলক্ষে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় শ্রী মোদী বলেছেন, এই উপলক্ষে প্রত্যেক মানুষের জীবনে সাহস, সংযম ও ইতিবাচক শক্তি নিয়ে আসুক। এডিসির উপদেষ্টা ও প্রশাসন সংস্কার কমিটির চেয়ারম্যান তথা এমডিসি প্রদ্যোত বিক্রম কিশোর মানিক্য দেববর্মা বিজয়া দশমী উপলক্ষে রাজ্যবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা বিজয়া দশমী উপলক্ষে রাজ্যবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। বিজয়া দশমীকে শুভ শক্তি জয় বলে তিনি বর্ণনা করেন। এ উপলক্ষে মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া রাজ্যবাসীর প্রতি অভিনন্দন জানিয়ে রাজ্যের চিরাচরিত সব ধর্মের ঐক্য আরও সুদৃঢ় হবে বলে এক শুভেচ্ছা বার্তায় আশা ব্যক্ত করেছেন। রাজ্যে এ পর্যন্ত 58,97,147টি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের কোভিড টিকার প্রাত্যহিক বুলেটিনে জানানো হয়, গত 3 অক্টোবর পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে 29,15,474টি এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে 25,18,024টি। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে 4,63,649টি। বর্তমানে 41,040টি ডোজ মজুত রয়েছে। দেশব্যাপী কোভিড টিকাকরণের অধীনে এ পর্যন্ত দেশে 218,83,00,000 বেশি কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, গত 24 ঘন্টায় 2,90,000 ডোজ দেওয়া হয়েছে। একই সময়ে দেশে নতুন করে 2,468 জন কোভিড আক্রান্তের খবর পাওয়া গেছে। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে 33,318 জন। সুস্থতার হার বর্তমানে 98.74%। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তানের সাথে কোন রকম আলোচনার কথা অসম্মতি প্রকাশ করে বলেছেন, মোদী সরকার কেবলমাত্র জম্মু কাশ্মীরের জনগণের সাথে আলোচনা করবে। কাশ্মীরের বারামুলায় এক র্যালিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীর উপত্যকা থেকে যে কোনো মূল্যে সন্ত্রাসবাদ নির্মূলীকরণ করা হবে। কেন্দ্রীয় রাজস্ব বিভাগের গোয়েন্দা শাখা উত্তর পূর্ব সীমান্ত এলাকা থেকে 11,65,00,000 টাকা মূল্যের 23 কেজি চোরাই সোনা উদ্ধার করেছে। 4 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সম্প্রতি এই বড় মাপের চোরাই সোনা উদ্ধারের ঘটনা প্রমাণ করেছে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্তে চোরাচালান বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নারী শক্তিকে শক্তিশালী করার জন্য 130 কোটি ভারতীয়দের সম্মিলিত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন। ভারতে নারী শিশু মৃত্যুর হার কমেছে। দেশটির নারী শিশু মৃত্যুর হার পুরুষদের সমান পর্যায়ে নেমে গেছে। 16টি রাজ্যে IMR পুরুষের তুলনায় মেয়ে শিশুদের জন্য বেশি ছিল, কিন্তু 2011 সাল থেকে এই ব্যবধান কমে গেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন যে স্বাস্থ্যসেবা, শিক্ষা, আইনি ব্যবস্থার মাধ্যমে বেটি বাঁচাও বেটি পড়াও প্রচেষ্টা লিঙ্গ পক্ষপাতকে ভেঙে দিচ্ছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।